quick. দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তই করেন বেঙ্গালুরুর দুই ব্যাটার ফাফ ডু প্লেসি এবং বিরাট কোহলি। তবে ঘটনাটি অষ্টম ওভারের ঘটনা। অষ্টম ওভারের শেষ বলে নাথান ইলিয়াসকে বিশাল একটি ছক্কা হাঁকান ফাফ ডু প্লেসি। স্ট্রেট বরাবর এই ছক্কাটি আশ্রে পড়েন দর্শক গ্যালারির দোতলায়। 100 মিটারেরও বেশি এমন ছক্কায় অবাক হন মাঠে থাকা পাঞ্জাবের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন পর্যন্ত। শুধু তাই নয়, এদিন বিরাট কোহলি এবং ডু প্লেসির জড়ো ইনিংস দেখে গ্যালারিতে মন খারাপ অবস্থায় বসে থাকতে দেখা যায় প্রীতি জিন্তাকে।